গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভেতরে একটি হাঁড়িতে লুকিয়ে রেখেছিল পাষণ্ডু বাবা। এই ঘটনার পর থেকে নিহতের বাবা রবিকুল ইসলাম পলাতক ছিলেন। পরে তাকে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন থেকে সোমবার ভোর রাতে গ্রেফতার করে শ্রীপুর থানায় আনা হয়। বিকেল থেকে শিশুটির নিখোঁজ তথ্য পেয়ে পুলিশ তাদের ঘরে তল্লাশি চালালে রাত 10টায় উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনিরা স্থানীয় হাজী মোহাম্মদ আলী প্রি ক্যাডেট স্কুলের প্লে শ্রেণীর ছাত্রী। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে তার পাষণ্ড বাবা। মনিরার মা বাবার মধ্যে দীর্ঘদিন যাবৎ পরকীয়া সংক্রান্ত জেরে ঝামেলা চলছিল। রবিকুলের বাড়ি কাপাসিয়ায়, কাওয়া দক্ষিণ খণ্ড এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো তারা। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।